এসুন তো ইব্রাহিমের জিন্দগির মধ্যে আমরা ইব্রাহিম আল্লাহ ইসলাম ইসমাইল ইসলাম বিবি হাজারা বিবি সারা ওনাদের জিন্দগি এবং হজের আহাকাম ইনশাআল্লাহ আর কুরবানি সম্পর্কে ইনশাআল্লাহ বিভিন্ন বিষয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আসুন তার আগে আমরা প্রতিবারের নিয়ায় আল্লাহর প্রিয় মাহবুব সাল্লু আলী আলিউসাল্লামের উপর দরু শরীফ পড়ার অগণিত ফজিরাত বরকত সম্পর্কিত একটা হাদিস শরীফ শ্রবণ করি হাদিসরী মধ্যে রয়েছে এভাবে প্রিয় আকা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইসাদ করতেছেন এভাবে যে ব্যক্তি যতক্ষণ প্রিয় আকা সাল্লু আলাই ওয়াসাল্লামের উপর দরুসরি পড়ে ততক্ষণ পর্যন্ত ওই বন্দার উপর আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে তো প্রিয় ইস্তাহের ভাইরা আমাদের এই জেনে আমরা আল্লাহর রহমতে থাকতে সবাই আশা করি আল্লাহ রহমতে তাকার জন্য আমাদেরকে দরু শরীফ পড়ার অভ্যাস করা চাই আজকে আমরা কি অসুস্থ কে অভাবের মধ্যে আসি বিভিন্ন মুসিবতের মধ্যে আসি ঘরের মধ্যে না ইত্তে অর্থাৎ একে অপরের মধ্যে মুশকিলাত বিভিন্ন ধরনের ফেরাসানির মধ্যে আমরা আজকে সম্মুখীন সমস্ত ফেরাসানি থেকে যদি মুক্তি পেতে চাই দরু শরীফ পড়ার অভ্যাস গড়ে নিই ইনশাআল্লাহ যেখানে আল্লাহ তাল রহমান নাজিল হবে সেখানে মুশকিলাত দূর হয়ে যাবে তো আসুন আমরা মহাব্বত একবার দরুদ পড়ি সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ ইসলাম এই চ্যানেল দর্শকবৃন্দ দরু শরীফের তো ফজিলত আমরা শুনলাম আসুন আমরা আমাদের মূল অনুষ্ঠানের দিকে যাচ্ছি আমাদের সাথে মৌলানা মোহাম্মদ সালাউদ্দিন আতারিস সাবু রয়েছেন আমরা গত অনুষ্ঠানে ইব্রাহিম আলা ইসলামের পিত্ত পরিচয় নিয়ে বৃত্তান্ত নিয়ে আমরা আলোচনা করেছি আজকের এই অনুষ্ঠানের মধ্যে ইব্রাহিম আলাইসাল্লামের জিন্দেগীর উল্লেখযোগ্য ঘটনা বলির মধ্যে একটা ঘটনা হয়তো সবাই জানি আমরা ইব্রাহিম আলাহ ইসলামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে আর আল্লাহ তালা ইব্রাহিম আলাহ ইসলামকে কী দয়া করেছে কিভাবে ইব্রাহিম আলাইসলামের উপর আল্লাহ তালা এত দয়া হয়েছে ওই আগুন কিভাবে কাজ করে নাই সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা মৌলানা সালাউদ্দিন দিন এই সাহটিকে জানব তো সালাদিন ভাই আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে মুবারকবাদ জানাচ্ছি এই হজের মৌসুমে এই জিল হজের মধ্যে আমাদের এই অনুষ্ঠান বাহিকতা ইনশাল্লাহ এটা চলবে কিছুদিন ধরে তো কোরবানির আগে হজের মৌসুম ইব্রাহিম ইসলামের স্মৃতি বিজড়িত মক্কা শরীফের মধ্যে বেশিরভাগই তো হাজিরও তো জিয়ারত করতেছে তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ইব্রাহিম ইসলামের ওই সেই আগুনে নিক্ষিপ্ত করা হয়েছে নিক্ষেপ করা হয়েছে সেই সম্পর্কে যদি আপনি কুলাসা করে বলতেন সবাইকে জিলহাস মাস আর ইব্রাহিম আলাহ ইসলামের মাছ দুটার সাথে জড়িত এবং জিলহাস মাছ পবিত্র কাওয়া শরীফের স্মরণ এটা তো আসবেই স্বাভাবিক আমরা গত যে অনুষ্ঠান যত পর্বের মধ্যে আমরা ইব্রাহিম আলহ নবীনা আলি সালামের সংক্ষিপ্ত জীবনী পিতৃ পরিচয় এবং শেষের দিকে ওনার উপর যে কষ্ট বিভিন্ন ধরনের দিনের জন্য কোরবানি সম্পর্কে আলোচনা আমরা শুনেছি দিনে দেওয়া শুরু করেছেন তো আল্লাহ তালার পথের পথিক যারা আল্লাহ তালার দিনের দাওয়া দ্বারা দেয় তো এরা দুনিয়াতে অনেকে মনে করে আমার পয়সাওয়ালা হয়ে যাবে সুখী হবে এটা না বরঞ্চ আল্লাহ তাল্লাহর যারা প্রিয়বান্ধা হয়ে থাকে আল্লাহ তাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা নিয়ে থাকে অর্থাৎ আল্লাহ তালার নৈকট্য বন্ধ তারাই যারা বিভিন্ন মুশকিলাতের ফেরেসারির মধ্যে সম্মুখীন হয় আপনার কথা এটাই জি যে এবং এটা হাদিস শরীফের মধ্যেও রয়েছে যে বান্দার তাকুয়া ফরহেজগারে অনুযায়ী আল্লাহ তালা তাদের থেকে কি নেন পরীক্ষা নেন তাদেরকে বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়ে থাকেন এবং এখন তো একটা কনসেপ্ট আছে যে যত আরামে তাকে আনন্দের মধ্যে তাকে ফুর্তির মধ্যে তাকে বলে আল্লাহ আমাকে দয়া করছে দেখ যারা গুণাগার এদের উপর কত মুসিবত কত ফেরাস একটা তো খারাপ কনসেপ্ট বর্তমানে যে সমাজে ভাইরাস করছে তা তো আপনার সাথে সম্পূর্ণ বিপরীত হ্যাঁ সম্পূর্ণ বিপরীত বলতে এটা না মানে এটার অর্থ এই নয় যে দেখেন আমরা দুনিয়া বেজে একটা উদাহরণ দিই একটা মাটির ডেলকে যদি মাটির সাথে অনেকদিন রাখা হয় ওইটা কি আলাদা থাকবে না মিশে যাবে মাটির সাথে তো একাকার হয়ে যায় একাকার হয়ে যায় কিন্তু একটা ইট সেটা কি মাটির নয় কিন্তু সেটা সেটা যদি মাটির সাথে যদি শত বছর রাখা হয় কি মিশবে না সেটা ইট হয়ে থাকে সেটা সেটা একটা দাম থাকে সেটা স্বর্ণ কোথায় থাকে মাঠের সাথে মিশে থাকে কিন্তু স্বর্ণটা যখন স্বর্ণ হয়ে আসে এটার পর অনেক ধরনের কি হয় কারো এটার অনেক এর একটা তার তাকে প্রথমে মাটি তাকে কি করতে পারতেছে না একটা মাটির জিনিস ইট সেটা মাটি আর খেতে পারতেছে না মাটির সাথে মিশতেছে না তো এটা নয় যে মুসিবত বিপদ আপদ এটা আমাদের উপর গজব হয়ে আছে এটা তো মৌমিনের জন্য একটা নিয়ামত নিয়ামত বেশ এবং মোমিনের দিনদারি অনুযায়ী আল্লাহ তালা তাদেরকে এরকম এবং নবী করিম সাল্লাহ তলি ওয়াসাল্লাম এরসাদ করেন সবসাথে বড় বিপদ মুসিবত আমার উপরে এটা যদি হতো যদি আল্লাহ তাল রহমত না হয় এটাকে গজব যদি মনে করা হয় তাহলে ইমাম হুসাইনদী আল্লাহ তালে আমরা কি বলবো জান্নাতের সর্দার তো এদের উপর যা মুসিবত হয়েছে আমরা জানি পুরো দুনিয়া জানে যে সবার জন্য পশুপাক্ষের জন্য পানি উন্মুক্ত ছিল ওনার জন্য তাহলে মাদানী সাহেব দর্শক বিন্দু এটা নিতে পারে মুশকিলাত মুসিবত ফেরাসানি অভাব অনটন যায় আছে এগুলা মুমিনদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটা বড় নিয়ম আসে আর এটা এত বড় নিয়ামত এই বিপদ মুসিবতের মাধ্যমে বন্দার গুণা আল্লাহ মাফ করে দেন বন্দার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন বন্দাকে আল্লাহ যত বেশি দয়া করেন মনে করেন তার মুসিবতের অংশটা তো বন্দার সাথে অতপ্রুত ভাবে জড়িত থাকবে তো আসুন আমরা শুনি ইব্রাহিম আলাহ ইসলামের সম্পর্কে তো এই যে দিনের দাওয়াত যখন শুরু যেমন মনে মনে যদি কেউ যদি আল্লাহকে ডাকে ঘরে বসে ডাকে তারপরে তেমন মুসিবত আসে না আমাদের দায়িত্বটাই হচ্ছে আল্লাহ তালা দিনকে মানুষের নিয়ে পৌঁছে দেয়া এটা নবীদের উপর ছিল নবীদের পর আমাদের উপর ইব্রাহিম আলাহ নবীন আলাইসলাম যেহেতু উনি নবী ওনার দায়িত্বে হচ্ছে মানুষের কাছে আল্লাহ তালা তো বাণী পৌঁছে দেয়া যখন শুরু করেছেন ঘর থেকে আমরা শুনেছি ঘর থেকে শুরু করেছেন তখন এই বাণী যেন শুরু করে দিল এবং লোকদের যে পূজা পাথর পূজা মূর্তি পূজা এগুলি দেখলেন ওনার অন্তর একদম চুরমার হয়ে গেল এবং নিজে নিজে মানে ইয়া করলো যে আমি এগুলিকে ধ্বংস করব খসম করে বলেছেন যে আমি এগুলিকে ধ্বংস করব এগুলিকে ইয়া করব তো হলো একবার উনি ওনাদের বাসের একটা অনুষ্ঠান হতো আনন্দ অনুষ্ঠান ঈদে তাদের ঈদের দিন যেরকম আমাদের ঈদের দিন তো ওরা শহরের বাইরে গিয়ে অনুষ্ঠানটা পালন তো এই সময় ইব্রাহিম আল ইসলামের যে চাচা বা বাবা আজর যিনি উনি বলছেন চলো উনি নক্ষত্রের দিকে তাকালেন নক্ষত্র তাকলে আমি অসুস্থ হয়ে যাব মানে তাদের একটা ইয়ে অনুযায়ী নক্ষত্র দেখে অনেক কিছু অগ্রিম ওনাদের একটা ইয়া দেখেন যে আমি অসুস্থ হয়ে যাব উনি এটা বাহানা দেখি উনি জানলেন না গিয়ে উনি এখানে রয়ে গেলেন এবং সকলেই ওখানে অনুষ্ঠান পালন করার জন্য গেলেন যখন ওই এই অবস্থার মধ্যে ইব্রাহিম আল্লাহ নবীন আলী সালাতাম করলেন কি একটা কুরাল নিয়ে ওখানে ঢুকলেন যেখানে হাতে বানানো যেগুলো প্রভু যেগুলো তারা পূজা করতো এদের এদের সামনে অনেক সুস্বাদু খাবারগুলো ওনারা রেখেছেন তো বলছে এগুলি খাও তোমাদের জন্য কত মজাদার খাবারগুলো ওরা যখন খাচ্ছেন না তখন কি করলো ওদের হাতের মধ্যে দিল ওরা এখন তার মধ্যে এগুলিকে এক একটা করে ধ্বংস করে দিল ধ্বংস করার পর যেটা বড় মূর্তি যেটা বড় মূর্তি এটাকে ধ্বংস করলেন না না করে কুরালটা ওনার হাতের মধ্যে দিয়ে দিলেন এই ঘটনা তো সব ঘটে গেল ঘটে যাওয়ার পর যখন ওনার ফিরে আসলো যখন ওখানে পূজা করতে যাবে দেখলেন অবস্থা মানে একদম সব ভেঙে গেছে সবাই আমাদের যা ঘটার ঘটেছে তো সব এগুলো কল্লকে তল্লাশে চালা তখন হজরত ইব্রাহিম আলহ নবী আলী সাল্লা সালাম নিজে নিজে একটা কসম করেছিলেন আমি এগুলিকে আমি ধ্বংস করব এই আওয়াজটা কিন্তু ওই কিছু লোক শুনে নিয়েছিল আমাদের মাঝে একজন যুবক আছে যে এগুলিকে খুবই ঘৃণা করে এবং এগুলির খুব বৎসনা করে বদনাম করে এগুলির সম্পর্কে মানে সমালোচনা করে আমাদের মনে হচ্ছে এই যুবকটি এই কাজগুলি করে সবার সামনে ডেকে নিয়ে আসো যে তার থেকে জিজ্ঞাসাবাদ করি তখন আসা হলো উনিও এটারও অপেক্ষায় ছিলেন যে সবাই যখন এক জায়গায় হবে আমি এই জায়গার মধ্যে আমাদের নেকের দাওয়া দেওয়া তহিদের একসাথে সবাই জমা হলে আমার সবাইকে একেবারে তহিদের দেওয়া দিতে পারবে এটার অপেক্ষায় ছিলেন কিন্তু আমাদের অবস্থা কি হতো এরকম ঘটনা ঘটিয়ে আমরা কি করছে আমরা ভয়ে থাকতাম কিন্তু ওনার ভয় ছিল কারণ মৃত্যু তো একদিন আসবে মৃত্যু আল্লাহর হাতে কিন্তু আল্লাহ তালা তহিদের বাণী প্রচার করতে আমাদের ভয় নাই ইব্রাহিম আল্লাহ নবীন আলি সাল্লা সাল্লাম নিয়ম এই সুযোগের অপেক্ষায় ছিলেন যখন ডাকা হলো আমরা অনেকে এগুলি ঘটনা জানি তো ওনাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে এগুলি কে করেছে তো উনি ডাইরেক্ট সরাসরি এটার উত্তর না দিয়ে বলে তোমাদের বড় যেটা এটাকে জিজ্ঞেস করো তো তারা তাদেরকে মানে এটা করলো মানে তোমরা রকম বেউকুফ যে কথা বলতে পারে না যাদের উপকার করতে পারে না যে তোমাদের আকল তোমাদের বিবেক কিভাবে এটাকে মানে গ্রহণ করলো যে তুমি এটাকে পূজা করবে এটাকে ইয়া করবে তো ওর বড়কে দেখা দিয়ে বড় এটা করছে তো বড় যে বড় এটা তো কিছু বলতে পারে না বুঝার বুঝে গেছে মানে ইনি এটা এটা তো বুঝে গেছে তা বুঝে যাওয়ার পর উনি ওনার দাওয়াত দিয়ে দিলেন এবং তহিদা যে তোমরা এটা করছো এটা তোমরা ভুলের মধ্যে রয়েছ মূলত আল্লাহ তালায় আমাদেরকে হায়াত দেন মমত দেন এবং ওনার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে তোমরা এক আল্লাহর কি করো বিশ্বাসী বিশ্বাসী হয়ে আল্লাহ তালার ইবাদত করো তো তারা সেটাকে গ্রহণ না করে নিজের আহমক নিজেদের বিবেক বুদ্ধি নিজেদের পূর্বপুরুষের বিষয়টাকে সামনে নিয়ে মানে আরো বিপদের দিকে তারা ইব্রাহিম আলাহ ইসলামের উপর কি ক্ষিপ্ত হয়ে গেল এবং সেটা তৎকালীন বাদশাহ নমরুদ পর্যন্ত পৌঁছ এবং সবাইকে যে আমাদের প্রভুকে বে করা হয়েছে আমাদের দিনকে বে করা হয়েছে আমরা সবাই এটার প্রতিশোধ নেব একজনের প্রতিজনের সমস্ত জাতি একত্রিত হয়ে এটার জন্য সিদ্ধান্ত করা হলো কি একে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হোক এবং এর জন্য সবাই লাকড়ি সংগ্রহ করার জন্য সবাইকে আদেশ দিল তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সবাই দুনিয়া একদিকে তারপরও আল্লাহতালার বিশ্বাস একাত্মবাদের রাস্তাটা সারা যাবে না ওটার উপর অটল ওটা দাওয়াত ইব্রাহিম ইসলাম এটা নিজের জীবনে প্র্যাকটিক্যালের মধ্যে করে দিয়েছেন ওনার উপর এত বিপদ আসবে জানে আমি একা আমার বিপক্ষে এত আমার ঘরের পরিবার এসে সবাই আমার বিপক্ষে যাবে আল্লাহ তালা দিনে দাওয়াত দেওয়া বন্ধ করে সবাই রাখি কেন জোগাড় করতেছে লাকড়ি যখন সংগ্রহ করলো এবং লাকড়ি যখন সংগ্রহ করতে অনেক বিরাট স্তূপ হয়ে গেলো একটা গর্ত করা হলো এই গর্তের মধ্যে সবগুলো লাকড়ি জমা করে এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এই আগুন আকাশ ছোঁয়া

একটা এক জাতীয় তৈরি করলো যে ওটাতে ওটার উপর রেখে মারবে চুরে মারবে সব পরীক্ষার জন্য উনি ওনাকে শেষ পর্যন্ত ওই মাধ্যমে মাধ্যমে যন্ত্রের এখানে নিক্ষেপ করা হলো যখন নিক্ষেপ করবে সেই সময়ের ঘটনা তখন একমাত্র হজরত ইব্রাহিম ইসলাম একজন তহিদবাদী এবং ওই তহিদের কথা বলতে গিয়ে ওনার উপরে আজমায়েশ পরীক্ষা এ সময় ফেরা জিব্রায় ইসলাম বৃষ্টির ফেরেজ তারা উপস্থিত হলেন যে আমাদের হুকুম করেন আমরা এটা আগুনটাকে নিভিয়ে দেব নিভিয়ে দেব তখন ইব্রাহ ইসলাম তো আল্লাহ তালা বন্ধু খলিল উনি উত্তর দিলেন জানতা হে রব্বে জলিল আখ মে পারতকা খলিল যে আমি যে আগুনে পড়ছি এটা আমার রব আল্লাহ জানে ওনার খলিল যে কোথায়

আল্লাহ আমার বড় সাহায্যকারী ইব্রাহিম আলাই ইসলাম আমাদের ইসলামের যিনি পিতা উনি অর্থাৎ ইসলামের পিতা মানে ইসলাম গ্রহণকারী সবাই উনার নসলের বা বংশধর উনি এটাই যে তোমরা যতই মুসিবতে থাকো বিপদে বড় কেন না কেন আল্লাহ তালার উপর ভরসা সারিও না আমরা অসহায় নয় আমাদের বড় সহায়ক আছে আল্লাহ আছে বেশ হয়তো দেখতে সামনে আমাদের উপর বিপদ মনে হচ্ছে কিন্তু যখন আল্লাহ আমার সাথে আছেন এই বিপদ আমার জন্য বিপদ না আর এই বিপদের মধ্যে আমার মৃত্যু আসলেও আমি তো আল্লাহকে পাচ্ছি এখানে মাদাই যে দর্শক ইব্রাহিম আলাহ এই ঘটনা থেকে যেটা সহজে বোঝা যায় বিপদ মুসিবতের রক্ষাকারী একমাত্র আল্লাহ ওই আল্লাহ তালার উপর তাওয়াক্কুল যদি আমরা করি বাস্তব বর্তমানে যে আমাদের জিন্দেগি এখন আমাদের তো কোনো মুসিবত আসলে কেউ অ্যাক্সিডেন্ট করলে কেউ বা আগুনে পুড়ে গেলে সবাই হো হতাশ হয়ে যায় মানে এই দিক সেদিক যেটা করার নয় সেদিক সেরকম হয়ে যায় তো পিও ইসলামিমাই ভাইরা চ্যানেল দর্শকবৃন্দ ইব্রাহিম আল ইসলামের এই জিন্দেগি থেকে আমরা একটা জিনিস নিই যতই মুসিবত আসুক না কেন আমরা বড়সা রাখি আল্লাহর উপর তাওয়াকুল করি আল্লাহর উপর এবং সত্যের উপর অটল তাকি এখন যদি আমি সামান্য দুনিয়াবি আরাম আয়েসের জন্য যদি সত্যের পথ পরিহার করে নিই তাহলে এটা আমার আপনার অনন্তকালের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে ইব্রাহিম আলাইসলামের জীবন থেকে আমরা শিখি দেখেন আল্লাহর উপর কত বরসা কত তাবাক্কুল তাই তো ইব্রাহিম ইসলাম আল্লাহর বন্ধু হলিল জি সালাউদ্দিন বেতার পর তো কারো সাহায্য নিলেন না আমাদের অনুষ্ঠান আমার সুন্নতে ইব্রাহিম সুন্নত মানে আদর্শ এই আদর্শে আমরা গ্রহণ করি মানে কারো সামনে হাত পাতব না হাত আল্লাহ তালা ছাড়া আমাদের হ্যাঁ ওখানে উনি নিতে পারতেন এটাও

কিন্তু আগুনের কার্যকরী ক্ষমতা নাই কোন ক্ষমতা নাই মানে বাহির থেকে আগুন দেখা যাচ্ছে সবাই দেখতেছে এবং এক মাইল পর্যন্ত কেউ কাছে আসতে পারতেছে না ও তা বাইরে আছে বাইরে আছে কিন্তু ইব্রাহিম আগুনের ভিতর আগুনের ভিতরে থাকার পরে উনি আছেন কি আরামে তাদের মধ্যে রয়েছে যে হজরত ইব্রাহিম আল্লাহ নবীন আলী সালাতাম সামান্য মানে ঘাম ছাড়া ঘাম বেশি কিছু হয় না একটু ঘাম বের হয়েছে আগুনের মধ্যে এবং ওখানে আরাম আরামে ছিল এবং আগুনের ভিতর আগুনের ভিতর এবং ওখানে খানা পিনা সেখানে জান্না দেখা হবার ওখানে দেওয়া হতো মানে যে দর্শক বিন্দু দেখেন আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে দেওয়া সাই করে দেওয়া আর আগুন আল্লাহ সৃষ্টি যখন আল্লাহর হুকুম হয়ে যায় এটা সালামতওয়ালা তখন আগুন দেখতে আগুন কিন্তু ভিতরে কি আরামের একটা বাগান মনে করেন তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তালার যদি আমরা আনুগত্য করি ইত্তেবা যেটা হুকুম পালন করি যতই মুসিবত আসুক না কেন আল্লাহ তালার সাহায্য দয়া হবে যেমন আগুনের মধ্যে ইব্রাহিম আল্লাহ ইসলাম কিন্তু আগুনের কার্যকরী ক্ষমতা নাই আগুনের অত উত্তাপ এক মাইল দূর পর্যন্ত যাচ্ছে তাহলে এখান থেকে আমাদের বোঝার কি আছে আমাদের এটাই বিরায় আল ইসলামের জন্য না ওনার মা যখন মা তো মায়ের হয়ে থাকে তখন দেখলেন আগুনের মধ্যে

আমরা যারা আল্লাহ উপর ইমান এনেছি এবং সেটা যে মুসিবত সেটা আমরা সবর করতে পারি ধৈর্য ধরতে পারি তাহলে সেটার পরিণতি ইব্রাহিম ইনি হঠাৎ করতেছেন যে আমাকে জন্য নম্র যে আগুন দিল এটা অত্যন্ত মানে ভয়ানক আগুন ছিল কিন্তু সেখানে বিভিন্ন অভিবাদন যে চল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন পর্যন্ত এখানে আগুনের মধ্যে ছিলেন লাগাতার লাগাতার

পারে না আগুনে জ্বালাইতে পারে না মাটিয়ে নষ্ট করতে পারে কারণ আল্লাহর বন্ধু সর্বদা বন্ধু মাওলার কাজে আমি আপনি সদা সর্বদা উনার জীবনের মধ্যে উনার মাকেও কুফার অর্থাৎ বেদিনদেরকে দেখালেন আমার মাও সালামত কারণ আমার মা একাত্মবাদী আমার মা সালামত এটা দুনিয়াবাসীকে দেখেই দিলেন শুধু নবীগণ আল্লাহর দয়া প্রাপ্ত তো আছে। আসে ইনাদেরকে যারা মানে ইনাদেরকে যারা ফলো করে নবীদের উপর যারা আনে প্রাপ্ত এটা দুনিয়াবাসীকে দেখিয়ে তো এটার দ্বারা আমাদের যে কাজের মধ্যে দিনের অবহেলতা গাফলতি করা এটা আমাদের জন্য একদম আমাদের জীবনকে বরবাদ করে নামান্তর যে আমরা আল্লাহ তাআলা দিনের কাজ যখন দাওয়াতের জন্য আল্লাহ তালা বন্দাদেরকে কারণ আমরা এমন দুনিয়াতে আসে যেখানে আল্লাহ তালাকে আমরা না দেখেছি না আমরা জান্নাত জাহান্নাম দেখেছি এগুলির দাওয়াত যখন নবী আসবেন আমাদেরকে দিতেই হবে আর না দিলে পৃথিবীর অবস্থা আজকে মুসলমানদের অবস্থান আমাদের আপনি বলতে পারেন যে আমাদের উপর তো বিপদ আছে কেউ আমাদের উপর তো এরকম অবস্থা হয় না এর ইব্রাহিম আলে ইসলাম তো নবী তো নবী আমরা যদি আল্লাহর আল্লাহরুবলিদের আমাদের আল্লাহ রুদের ঘটনা যদি দেখি যে ওনাদের একটা আজানে মানে যতটুকু যায় ততটুকু ইসলামের আলোচ আলোচিত আলোকিত হয় হয়তো বরং যারা বিধর্মী ছিল তাদের বিল্ডিং পর্যন্ত ভেঙে গেছে এদের আদানের মধ্যে এত খবর আমাদের মধ্যে নাই কেন আমরা ইসলামের সঠিক অনুসরণ করি না আমাদের উপর যে ইমানি যে শক্তি সেটা আমরা জাগরিত করতে পারতেছি না আমরাও যদি নামাজ নামাজের মতো পড়তাম আমরা যদি আল্লাহ তালার দিনের দাওয়াতকে দেওয়া বন্ধ না করতাম আমরা সর্ব অবস্থায় শরীয়ত মোতাবেক নিজের জীবনকে অনুসরণ করতাম আমাদের আওয়াজও এরকম হতো আমাদের জন্য আল্লাহ এখানে ওইসব ইসলামী ইসলামী বোন ওই সব মুসলমানের জন্য বড় একটা আছে যারা ইসলামী পথে সুন্নাতের পথে চলতে গেলে মুশকিল আসার কারণে ওই তরিকা ইসলামী জিন্দেগি থেকে নিজেকে বাঁচিয়ে নেয় তাদেরকে এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে দেখেন মুসিবত আসবে স্বাভাবিক আপনি আমি যখন বাজারে যাই মাটির কোন যদি ফাতিল ক্রয় করি ওটাকে আমরা উল্টিয়ে বাজিয়ে দেখব ওইটা কি ফুল আছে না শক্ত আছে ঠিক অনুরূপভাবে আমরা যখন মাওলার প্রেমিক হব আল্লাহর আনুগত্য করব। আমার আপনার আনুগত্যতা যথাযথ আছে কি না আল্লাহ তালা বিভিন্নভাবে মুমিন মুসলমানদেরকে বিভিন্ন প্রকারে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবস্থানে অত্ত দিয়ে কষ্ট দিয়ে অভাব দিয়ে রূপ দিয়ে মুসিবত দিয়ে বিভিন্ন ধরনের ফেরাসানি দিয়ে পরীক্ষা করা হবে তাই বলে কি আমরা এই সৎ পথ সিরাতুল মুস্তাকিম রাস্তা ছেড়ে দেবো কখনো না পিউএস নাই ভাই আমি মুসলমান আমরা মুসলমান আমরা ইমান এনেছি আমাদের জন্মদাতা অর্থাৎ আমাদের হায়াতের মালিককে আল্লাহ আমাদের মতের মালিককে আল্লাহ আমাদের ইজ্জতের মালিকও আল্লাহ আমাদের সব কিছুর মালিক আল্লাহ আমাদের একটি করণীয় ইব্রাহিম আল্লাহ ইসলামের জীবন থেকে শিকা উনি সর্বদা ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখা যায় না তাহলে উনি একটি কাজ করতেন সেটা হচ্ছে আল্লাহকে রাজি কিভাবে করা যায় না স্ত্রী দেখতেন না সন্তান দেখতেন সামনে অনুষ্ঠানে বলবো ইনশাআল্লাহ আমরা আল্লাহর খুশির জন্য নিজের একমাত্র বৃদ্ধকালের প্রাপ্ত সন্তান ইসমাই আলাহ ইসলামকেও গলার মধ্যে সুরি চালিয়ে দিলেন কেমন ভালোবাসে আল্লাহকে ঠিক অনুরূপভাবে আমরা ওই নবীকে মানি ওই নবীর তরিকাকে মানি যখন আমরা ওই নবীর মোহাব্বতে আমরাও আমাদের জীবনকে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ তালা ওসাল্লামের প্রেমের মধ্যে অনুসরণের মধ্যে সুফে দিই এখানে যদি বলি না আমার দুনিয়াতে কি হবে আমার চাকরি কী হবে আমার ব্যবসা কী হবে এগুলো দেখার আমার বিষয় না আমার বিষয় শুধুমাত্র আল্লাহ এবং তার রসুল সাল্লাহ তালা ওসাল্লামকে কিভাবে রাজি করবো দেখেন দুনিয়ার মকসদ তো বিভিন্নভাবে কীভাবে ইনকাম করা যায় আর বন্দাকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন তার একটি কারণ বন্দা আল্লাহকে স্মরণ করবে মলাকে রাজি করবে এই দায়িত্ব আমার আপনার সবার সমস্ত নর নারী পুরুষ সকলের আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে আল্লাহকে রাজি করার আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ তাল আলী ওসাল্লামের মহাব্বতে জীবন গড়ার সুন্দর মোতাবেক জীবনকে পরিচালিত করার গুণামুক্ত জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক মাদানী চ্যানেল দেখতে থাকুন আবারও দেখা হবে সুন্নতে ইব্রাহিম অনুষ্ঠান নিয়ে ততক্ষণ মদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব হাবিব সল্ল্লা তাল আল মাহমুদ সাল্লুসাল্লাম